সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আসতেন তো বন্ধুরা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আপনার নামে যদি নামজারি না থাকে বা আপনার পিত্ত পুরুষের নামে যদি সম্পত্তির নামজারি যদি না থাকে আপনি সম্পত্তিটা বিক্রি করতে পারবেন কি না অনেকেই বাস বারবার এই প্রশ্নটি করেন বা অনেক দলিল লেখক আপনাদের দলিলটি করতে চায় না বা অনেক সাব রেজিস্টার আপনার দলিলটি রেজিস্ট্রেশন করতে চায় না যেহেতু আপনার নিজ নামে নামজারি খারিজ যেটাকে আমরা বলি সেটা এটা করা থাকে না তো প্রথমেই বুঝে নামজারি জিনিসটা কি নামজারি হচ্ছে আপনি দলিলের মাধ্যমে যার কাছ থেকে সম্পত্তিটা ক্রয় করলেন এটা সাব রেজিস্ট্রেশন অফিসে রেজিস্ট্রিকৃত হলো তবে এই দলিলটা দিয়ে আপনাকে উপজেলা এ এলএ অফিসে আবেদন করতে হয় আপনার নিজ নামে খাজনা দেওয়ার জন্য কিন্তু আপনি যদি এই কাজটি না করেন এবং আপনার যদি টাকা পয়সার প্রয়োজন পড়ে আপনি যদি সম্পত্তি এখন অন্য কোথাও বিক্রি করতে চান বা আপনি এরকম কোনো সম্পত্তি ক্রয় করতে চান তখন বিষয়টা কি হবে তো এক্ষেত্রে আমরা দুটো আইনের প্রয়োগ দেখতে পাবো একটা হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট এইটিন এইটি টু আর সাথে হচ্ছে রেজিস্ট্রেশন আইন উনিশশো আট তো প্রথমে আমরা যদি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট যেটা সম্পত্তি হস্তান্তর আইনের যদি আমরা দেখি যে এর ফিফটি থ্রি সি ধারা সংযুক্ত করা হয়েছে এই ফিফটি থ্রি সি ধারাতে যেটি বলা হচ্ছে নো ইমুভেবল প্রপার্টি অর্থাৎ কোনো স্থাবর সম্পত্তি বিক্রয় করা হবে না সেই পর্যন্ত যে পর্যন্ত ব্যক্তির নামে যেটি করা হবে সেটা হচ্ছে যে উত্তরাধিকার ব্যতীত যদি হয় তাহলে তার নিজ নামে আর উত্তরাধিকারী হলে তার উত্তরাধিকারের নামে যদি সর্বশেষ খতিয়ান যদি থাকে তাহলেই সেটা রেজিস্ট্রেশন হবে বৈধ হবে আর যদি না থাকে তাহলে সেটা অবৈধ হবে তো এখানে মনে রাখবেন এখানে সোল্ড শব্দটি ব্যবহার করা হয়েছে সহজ বাংলা হচ্ছে বিক্রয় আর বিক্রয়ের সঙ্গে আমরা জানি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট অনুযায়ী আপনি কনসিডারেশন নেবেন মূল্য নেবেন মূল্যের বিনিময়ে আপনি সম্পত্তিটা হস্তান্তর করবেন তাই আপনি সাপকবলা দলিল করে কারাও কাছে সম্পত্তিটা হস্তান্তর করতে পারবেন না যদি আপনার নিজ নামে অথবা আপনার পিত্ত পুরুষের নামে খতিয়ান যদি না থাকে আপনার পিত্ত পুরুষের নামে যদি খতিয়ান থাকে সেক্ষেত্রে আপনি বিক্রি করতে পারবেন তো এটা হচ্ছে ক্লিয়ার কাট কথা তা যদি এভাবে আপনি কোনো প্রকার দুর্নীতির মাধ্যমে হস্তান্তর করেনও সেটি যেটি হবে বৈধ হবে না সেটি অবৈধ সেই দলিলটার কোনো কার্যকারিতা থাকবে না তো এখন আসি আমরা যেটি হচ্ছে যে ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টের পরে আসি আমরা রেজিস্ট্রেশন আইনের বাড়ানোর ক ধারা এই ক ধারায় বলা হচ্ছে যখনই কোনো বিক্রয় দলিল সাব রেজিস্ট্রারের কাছ উপস্থাপন করা হবে অবশ্যই সেই ব্যক্তির নামে সর্বশেষ খতিয়ান অথবা তার পিত্ত পুরুষের নামে সর্বশেষ খতিয়ান থাকবে তারপরেই সাবরেজিস্ট্রার দলিলটাকে রেজিস্ট্রেশন করবেন আর যদি এরকমভাবে যদি করা না হয় তাহলে সেটি বৈধ হবে না এই দুটো আইনের সমষ্টি থেকে আমরা একটি কথাই বলতে পারি সেটি হচ্ছে একমাত্র সেল রিড বা বিক্রয় দলিলের জন্যই লেটেস্ট খতিয়ানের প্রয়োজন আপনি হ্যাবা করেন আইনগতভাবে আপনি হস্তান্তর করতে পারতেছেন কারণ ট্রান্সফার প্রপার্টি এক হ্যাবাটাকে ইনক্লুড করে গিফটটাকে ইনক্লুড করে লিস্টটাকে ইনক্লুড করে মর্গেজটাকে ইনক্লুড করে এক্সচেঞ্জটাকে ইনক্লুড করে তাই আমরা এতটুকু বলতে পারি আপনি যদি হ্যাবা করতে চান আপনার নামে খতিয়ান থাকুক বা না থাকুক আইনগতভাবে আপনি করতে পারেন গিফট যদি করতে চান আপনি করতে পারেন কোনো রেজিস্টার কোনো দলিল লেখক আপনাকে বলতে পারে না যেহেতু আপনার নামে সর্বশেষ খতিয়ান নাই আপনি যেটি করতে পারবেন না সম্পত্তিটা হস্তান্তর করতে পারবেন না বিষয়টি এমন না তবে আপনি সেল ডিট সাবকবলা খোশকবলা এটি আপনি করতে পারবেন না এটি করার জন্য অবশ্যই অবশ্যই আপনার খতিয়ানের প্রয়োজন হবে